সাংবাদিক বন্ধুদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুত্তালিব এস এম সুলেমান। সোমবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুদেশের বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত। এছাড়া লিবিয়ায় কর্মী পাঠানো নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, লিবিয়ায় কর্মপরিবেশ সৃষ্টি হলে ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাকশন খাতে কর্মী পাঠানো হবে। তবে কবে থেকে কর্মী পাঠানো হবে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান প্রতিমন্ত্রী। বিগত 50 বছরের যে রিলেশনশিপ সেটা কন্টিনিউ আছে, অব্যাহত থাকবে। আর তারা ইঞ্জিনিয়ার নেবে, এরপরে কনস্ট্রাকশন শ্রমজীবী নেবে, কনস্ট্রাকশন ওয়ার্কারই আর ইঞ্জিনিয়ার। এর পরবর্তীতে আমরা স্কিল ওয়ার্কার তাদের ডিমান্ড মতো আমরা ট্রেনিং করাবো। পরিবেশ সৃষ্টি হবে, পরিবেশ আছে, এখন আমরা আরও পরিবেশটাকে সুন্দর করব, ভালো করব, সেদিকে লক্ষ্য রেখে আমরা স্বাক্ষর করব। আমরা তাদের যে সময় প্রয়োজন আছে হয় সেই সময় তারা কল করবে, তখন আমরা পাঠাবো। প্রবাসী কর্মীদের বৈধভাবে বিদেশ গিয়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান শফিকুর রহমান চৌধুরী। সবার প্রতি আহ্বান লাগি, যেটা বৈধভাবে বিদেশ যাও এবং বৈধভাবে বিদেশ থেকে টাকা প্রেরণ করো, তখন দেশের উন্নয়ন, তাদের নিজের উন্নয়ন, দেশও সম্মানিত হবে, তারা নিজেরাও সম্মানিত হবে। বৈঠক শেষে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে লিবিয়ার রাষ্ট্রদূতকে উপহার সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা।